নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অনেকটা ভালো আছি আমি টুম্পা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি চিলি পনির বানাবো আর এই চিলি পনির খুবই সাধারণভাবে বানাবো আর কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাহলে চলুন রান্নাটি শুরু করছি এই যে আমি এখানে দুটো পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি এই পিস সুন্দর করে একটু সাইজ একই রকম করে কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি তারপরে একটু জল গরম বসিয়ে দিয়েছি জল গরম এই যে পাত্রটা জলটা ঢেলে নিলাম ঢেলে এই যে জলটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে একটু চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেলটাও গরম করে নেব। তারপর পনিরগুলো একে একে দিয়ে একটু আলতো আলতো করে ভাজা করে নিচ্ছি হালকা হালকা ভাজা করবেন সুন্দর করে হালকা আছে তারপর ভাজা করে নেওয়ার পরে আমি তুলে সেই জলে চিনি আর নুন মিশিয়েছি সেই জলে গরম জলে দিয়ে দিচ্ছি দিলে পরে এইটা দিলে পরে পনিরটা নরম থাকবে আমি ঢেকে দিয়ে দিলাম পনিরটা যতক্ষণে রান্না হবে ততক্ষণ গরম নরম থাকবে তারপরে এই যে এখানে মিক্সিতে আমি সব মশলা দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সস তেজপাতা গরম মশলা গোটা সব কিছু নিয়ে এখানে গরম তেলে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো সব কিছু আগে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপরে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম তারপরে নুন একটু দিয়ে সস দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু সুন্দর করে হালকা আজে কষিয়ে নিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেল ভাসে তারপরে এই যে পনিরটা তুলে নিয়ে এই পনিরটা দিয়ে দিলাম সেই জলের থেকে পনিরটা তুলে রেখে পনিরটা দিয়ে দিলাম আর একটু নাড়াচড়া করে তারপরে একটু ভালো ভালো করে এই জলটাই আমি দিয়ে দিচ্ছি আলাদা কোনো জল দেব না ওই গরম করা জলটাই দিয়ে দিচ্ছি এরপরে একটু ফুটিয়ে নেবো দেখুন কি সুন্দর ফুটেছে এইভাবে রান্না করবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্টে একটু ঘি দিলে পরে ভালো সেন্টও হয় খেতেও ভালো হয় টাইম একটু ঘি দিয়ে দিলাম এবার দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো এই যে নাবিয়ে নিলাম নামিয়ে নেওয়া নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো রান্না আমার কমপ্লিট আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আর সং